তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগী হও, তোমরা সবাই তোমাদের যে প্রাথমিক বিজ্ঞান বইটি আছে সেই বইটি হাতে নিয়ে বসো। আজকে আমি তোমাদের তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে তোমাদের তৃতীয় যে অধ্যায়টি আছে জীবনের জন্য পানি, সেই অধ্যায়টি আজকে আমি তোমাদের সেটা আলোচনা করবো, সেটা পড়াবো। তোমরা সবাই বই নিয়ে বসো, দেখো তোমরা সবাই তোমাদের বই আর খাতা নিয়ে বসো। দেখো আজকে আমি তোমাদের তোমাদের পাঠ বইয়ে প্রাথমিক বিজ্ঞান বইয়ে তৃতীয় অধ্যায় পড়বো। আমাদের তৃতীয় অধ্যায় কি আছে, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবনের জন্য পানি। জীবনের জন্য পানি, তোমরা সবাই নিশ্চয়ই অধ্যায়টি রিডিং করেছ। দেখো আমি অধ্যায় থেকে আজকে তোমাদের কিছু কিছু সৃজনশীল প্রশ্ন পড়াবো। আমি বোর্ডে একটা প্রশ্ন লিখেছি, পাঁচ কাকে বলে, পাঁচ ব্যাখ্যা করো। এই সৃজনশীল প্রশ্নটা আমি এখন পড়াবো, তোমরা সবাই যদি আমার কথাগুলো ভালো করে শুনবে তাহলে প্রশ্নটা ভালো করে বুঝতে পারবে। যদি এই প্রশ্নটা ভালো করে বুঝে পড়ো তাহলে এটা খুবই সহজ তোমাদের, এটা যে প্রক্রিয়া খুব সুন্দর তোমরা প্রশ্ন লিখান। প্রথমে আমরা বলবো পানিচক্র কি, পানিচক্র কি, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। আমি আবার বলছি সবাই মনোযোগ দিয়ে শোনো, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। তাহলে পানিচক্র যে প্রক্রিয়াটার মাধ্যমে পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে মানে পানি নানাভাবে পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ আমি কি বলতে পারি, মাটি, আমাদের মাটি বলতে পারি মাটি আর বায়ুমণ্ডল, মন্ডল সরস্বতী বায়ু আছে সেখানে ছড়িয়ে পড়ে পানিটা বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াটাকে আমাদের কি বলা হয়, পানিচক্র বলা হয়। তার উপর তোমরা পানিচক্র কি এই সংখ্যাটা লিখবে, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের বিভিন্ন অংশে বায়ুমণ্ডল সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। তাহলে আমরা পানিচক্র কি বা কাকে বলে এটা করলাম, এবার আমরা প্রথম পানিচক্র দেখা পাবো, পানিচক্র জিনিসটা কি। এরপর দেখো এরপর আছে, এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে, সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম, এখানে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, মানে সূর্যের তাপ, সূর্যের তাপটা যখন নদী সাগর বা পুকুরের সব পানির উপর উপরে পড়ে তখন পানিটা কি, আমরা সবাই জানি পানি তাপ পেলে কি সেটা বাষ্পে পরিণত হয়। যখন সূর্যের তাপ পুকুর নদী নালা খাল বিল এগুলোতে পড়ে বা সমুদ্রের পানিতে পড়ে তখন পানিটা কি সূর্যের তাপ পেয়ে বাষ্প হয়ে উপরে উঠে চলে যায়। তাহলে এখানে কি লেখা আছে, সাগর নদীর পানি বাষ্পীভূত হয়ে জলে বাষ্পে পরিণত হয়, সাগর নদীর পানিটা সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে জলে বাষ্পে পরিণত হয়, তারপর বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ঘনীভূত হয়।
ঠান্ডা হয় আর একটা জমাট বাঁধে জমাট বেঁধে সেটাকে একটা পানি দিতে পরিণত হয় তারপর এই পানি কিন্তু আস্তে আস্তে জমা হতে হতে সেটা মেঘ সৃষ্টি করে এখানে লেখা আছে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসাবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে যখন মেঘের পানির বিন্দুগুলো অনেক বেশি বড় হয়ে যায় তখন সেটা উপরে থাকতে পারে না তখন সেটা বৃষ্টিপাত হিসাবে নিচে নেমে আসে তখন সেটাকে আমরা বৃষ্টি হিসাবে দেখতে পাই তারপর এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসাবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে মানে যে পানিটা বাষ্পের উপরে গেল সেই পানিটা ঘনীভূত হয়ে ঠান্ডা হয়ে জমে মেঘে পরিণত হয়ে আবার বৃষ্টির মাধ্যমে সেই পানিটি আবার আমাদের ভূপৃষ্ঠে বা মাটিতে ফিরে আসলো তারপর শীত প্রধান দেশে তুষারও মেঘ থেকে পৃথিবীতে পড়ে মানে শীত প্রধান দেশ মানে যেসব দেশে শীত বেশি থাকে বা সবসময় শীত থাকে সেই সব দেশে আমাদের দেখতে পাই কি তুষারপাত হয় বা বরফ পড়ে ওই বরফগুলো কোথায় আসে ওই মেঘ থেকেই আসে সেখানে তাপমাত্রা বেশি ঠান্ডা থাকে তাই সেখানে বৃষ্টিপাতের জায়গায় সেখানে বরফ পড়তে থাকে বা তুষারপাত হতে থাকে বৃষ্টি পানি সাধারণত মাটি শোষিত অথবা নদীতে গড়িয়ে পড়ে বৃষ্টির সময় যে পানিটা নিচে আসে সেটা কি মাটি সেটাকে শোষণ করে আবার কিছু পানি মাটি সেটা মাটি শোষণ করে আর কিছু পানি কি হয় সেটা গড়িয়ে নদী বা সাগরে গিয়ে পড়ে মাটিতে শুষ্ক পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে মাটি যে পানি মাটির যে পানিটা শোষণ করে সেই পানিটা কি আমাদের মাটির নিচে ভূগর্ভস্থ পানি হিসাবে জমা হয় মাটির নিচে যে পানিটা আমরা পাই সেটা কি বৃষ্টি পানি থেকেই জমা হয় নদীতে গড়িয়ে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে পরিণত হয় এই বৃষ্টি ফলে যে পানিটা আমরা মাটিতে ভূপৃষ্ঠে পড়ে সেই পানিটা কি গড়িয়ে গড়িয়ে আবার নদী নালা খাল বিলে চলে যায় সেখান থেকে আবার সেটা কি হয় সমুদ্রে যায় তো সেখান থেকে পর্যায়ক্রমে আবারও সেই সমুদ্র থেকে নদী নালা থেকে খাল বিল থেকে পানিগুলো বাষ্পীভূত হলে সে একইভাবে আবার সেটা কি বাষ্পীভূত হয় তাহলে কি পুরো প্রক্রিয়াটা একটা চক্রের মাধ্যমে চলতে থাকে এটা কখনোই কি বন্ধ হয় না এটা সবসময় চলতেই থাকে এটা কি একটা চক্র একটা জিনিস যখন অব্যাহতভাবে চলতেই থাকে সেটা কখন বন্ধ হয় না সেটা কি কি বলা হয় একটা চক্র বলা হয় তো আমরা দেখতে পাচ্ছি কি পানি চক্রটাও কি একটা চক্রভাবে বৃষ্টিপাত হয়ে কি নিজে ভূপৃষ্ঠ
আর কোনো বাকি কিছু কথা লেখা দরকার নেই। বই যেভাবে আছে পানির চক্ষু এখান থেকে এই পড়তে তোমরা লিখে দিবে। দেখো তোমাদের বইয়ে যতটুকু আছে পানির চক্ষু তোমরা এতটুকু লিখে দিবে, তোমাদের আর এক্সট্রা কিছু লেখা দরকার নেই। এতটুকু লিখলে পরীক্ষার কোনো কাম পাবে। তোমরা নিশ্চয়ই প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছ। আমি এরপর আমি আরেকটা প্রশ্ন তোমাদের পড়াবো, তোমরা মনোযোগী হও। সেটা খাওয়া উপযুক্ত করতে পারি। তাহলে কি ছাগল প্রক্রিয়াটা কি?
শিক্ষার্থী এরপর আমরা একটা বড় প্রশ্ন করব প্রথমটা হলো দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনের জন্য আমাদের কি পানি প্রয়োজন। এরপর আছে কি পুষ্টি উপাদান শোষণের জন্য আমাদের পানি প্রয়োজন, খাদ্য পরিপাকের জন্য আমাদের পানি প্রয়োজন, তারপর দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য আমাদের পানি প্রয়োজন। আবার দেখো আমাদের দেহের পুষ্টি উপাদানগুলো শরীরের বিভিন্ন অংশে পরিবহনের জন্য আমাদের পানি প্রয়োজন। আমি খুব অল্প কথায় লিখেছি, তোমরা এভাবে লিখতে পারো আর চাইলে তোমরা তোমাদের মতো করে আরো গুছিয়ে লিখতে পারো। তো প্রথম পয়েন্ট লিখছি, দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনের জন্য পানি প্রয়োজন, পুষ্টি উপাদান শোষণের জন্য পানি প্রয়োজন, আবার খাদ্য আমরা যে খাবারটা খাই সেই খাবারটা পরিপাকের জন্য আমাদের পানি প্রয়োজন, তারপর দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য পানি প্রয়োজন। আমাদের দেহের একটা যে স্বাভাবিক তাপমাত্রাটা থাকে সেটা স্বাভাবিক রাখার জন্য সবসময় সেই তাপমাত্রা বজায় রাখার জন্য আমাদের পানি প্রয়োজন। আর এই প্রশ্ন তোমরা তোমাদের বইয়ের কোনো কোনো পৃষ্ঠায় পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা আজকে আমরা তিনটা সিলেবাসের প্রশ্ন করলাম, এই প্রশ্ন দিলে তোমরা বাসায় ভালো করে পড়বে এবং অবশ্যই সেটা খাতায় লেখার চেষ্টা করবে না দেখে। তাহলে শিক্ষার্থীরা আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য একটা পড়া নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।